হ্যালো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। তো আজকের আমরা করব ক্লাস 8 এর কোষে দেখি 5.3 এর 6 এর দাগের কিছু অঙ্ক। তো আজকে আমরা করে ফেলব 6 এর দাগের 11 12 13 এবং 14 এর দাগের অঙ্কগুলো। এবং আগের অঙ্কের ভিডিও সব যদি তোমরা না দেখে থাকো, মানে 5.3 এর আগের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, মানে 6 এর দাগের আগের অঙ্কগুলো, তারপর তার আগে 5 4 3 2 এর অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, তোমরা ডেসক্রিপশনের লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর 6 এর দাগের যে পরবর্তী 15 16 এবং 17 এর দাগের অঙ্কটা তোমরা পেয়ে যাবে ঠিক পরের ভিডিওতে। ঠিক আছে, তাহলে চলো প্রথমেই আমরা কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাব কত 6 এর দাগের 11 এর অঙ্কতে। তাহলে দেখো আমরা এবারে শুরু করে ফেলবো 6 এর দাগের 11 এর অঙ্ক থেকে। তাহলে দেখো 6 এর দাগের 11 এর অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে দেখো এক্স কিউব যেমন লেখা আছে আমরা লিখব মাইনাস। এবারে এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখো এখানে লেখা রয়েছে 9y³। দেখতে পাচ্ছ 9y³ মানে কি? নখানা ওয়াই কিউব। তাহলে তাকে না আমরা এরকমভাবে লিখবো, দেখো একখানা ওয়াই কিউব, আর এখানে দেখো লিখছি আমি কি আটখানা ওয়াই কিউব, বুঝতে পারলে। আর দেখো এই ওয়াই কিউব আর 8y³, মানে দেখো শুধু যে এই যে 1y³ আর 8y³, তো দেখো দুজনের আগেই কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে আটখানা ওয়াই কিউব আর এই একখানা ওয়াই কিউব মিলে কি হয়েছে নখানা ওয়াই কিউব। তাহলে নখানা ওয়াই কিউবকে আমি এইভাবে লিখতে পারি যে একখানা ওয়াই কিউব আর আটখানা ওয়াই কিউব, বুঝতে পারলে। তারপরে দেখো যা আছে আমরা দেখে দেখে লিখি মাইনাস 3xy, এবং তারপরে দেখো কী লেখা রয়েছে x মাইনাস y, যা আছে আমরা লিখলাম। এরপরে দেখো আমি এরকমভাবে লিখছি এক্স কিউব যেমন আছে আছে, মাইনাস ওয়াই কিউব যেমন আছে আছে, আর 8y³টাকে না এখানে লিখছি না, এটাকে একটু পরে লিখবো, আগে এইটাকে লিখে নিই মাইনাস 3xy, তারপরে আমরা লিখছি কি x মাইনাস y, এবং এই যে মাইনাস 8y³ এটাকে না আমি এইখানে লিখছি মাইনাস 8y³, বুঝতে পারলে। আর এই পুরো অংশটাকে আমি এতটুকুনি অংশকে কি করছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে এতটা, দেখো ভালো করে এইখান থেকে এতটা কার সূত্রে আসছে, দেখো এটাকে যদি আমরা এ ভেবে নিই তাহলে কী হবে, দেখো এটাকে যদি আমরা এ ভেবে নিই তার মানে কি এ কিউব, এটাকে যদি আমরা বি ভেবে নিই কী হবে তাহলে বি কিউব, তাই না, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র, এই দেখো প্রথম সূত্রটা তোমরা দেখো, এই দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা দেখো কার সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাই না। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি, লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, তার মানে এইটা মানে কি এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মানে আমরা কী লিখবো, এই দেখো এ মানে কিন্তু এক্স, তাহলে এক্স মাইনাস বি মানে কি লিখবো ওয়াই, তাহলে এই হলো এ মাইনাস বি হোল কিউব মাইনাস, এবার দেখো এখানে কত লেখা রয়েছে 8, তার মানে আমরা জানি 8 মানে কিন্তু 2 এর কিউব, তাহলে 2 ওয়াই বাইরে থেকে আমরা কিউব দিচ্ছি। ঠিক আছে, এইবারে তোমরা ভালো করে দেখো এই পুরো অংশটা, এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটাকে আমরা ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটাকে আমরা কী ভেবে নেব বলো তো বি, তাহলে আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এই দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে দেখো কী লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে আমরাও লিখবো কি এ মাইনাস বি, তাহলে এ মানে কী লিখবো, এই দেখো এ মানে হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এই আমরা লিখলাম এ মাইনাস বি মানে কী লিখবো, এই দেখো 2y, তাহলে এই আমরা কী লিখলাম এ মাইনাস বি। এরপরে দেখো কী লিখবো এ স্কোয়ার, তাহলে এ মানে কি, এই দেখো এ মানে হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এই আমরা লিখলাম এ তার স্কোয়ার প্লাস, তারপরে দেখো কী লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে কী লিখবো এক্স মাইনাস ওয়াই, এই হলো এ, তারপরে কী লিখতে হবে বি, তাহলে বি মানে দেখো কি 2y, বুঝতে পারলে, প্লাস তারপরে কী লিখতে হবে দেখো বি স্কোয়ার, তাই না, এই দেখো লিখতে হবে কি বি স্কোয়ার, তাহলে এই দেখো বি মানে কি 2y, 2y এর কী হবে স্কোয়ার, বুঝতে পারলে, বুঝতে পারছো তো। তাহলে চলো, তাহলে এবারে কী করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে লিখি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুললে কী হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y যেমন আছে আমরা লিখলাম, আর এইখানে দেখো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো, এই দেখো এইটাকে, এটাকে আমরা ভাঙবো, এটাকে আমরা যদি ভেবে নিই এ, আর এই ওয়াইটাকে আমরা যদি ভেবে নিই বি, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাই না। এবারে প্রশ্নটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি দেখো এখানে লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমে কী করতে হয় দেখো, প্রথমে লিখতে হয় কি এ স্কোয়ার, তাহলে এখানে এ মানে কি এক্স, তাই না, তাহলে আমরা কী লিখবো এই হলো এক্স স্কোয়ার মাইনাস, দেখো এবার কী লিখতে হয় 2ab, তাহলে আমরা কী লিখবো 2, এ মানে কি এক্স, বি মানে কি ওয়াই, তাহলে
হলো 2ab তারপরে কি লিখতে হবে b স্কয়ার তাহলে b মানে কি দেখো y তার কি হবে স্কয়ার বুঝতে পারলে প্লাস এখানে যেমন প্লাস দেওয়া আছে দিলাম এবার 2yটাকে না আগে লিখছি মানে এই জায়গাটাতে আগে লিখে নি 2y তারপরে এই অংশটাকে লিখি হ্যাঁ x - y কে বুঝলে তাহলে গুণটা করতে কি হবে বলতে সুবিধা হবে আর কি এবারে এই যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হবে দেখো এই যে স্কয়ারটা দেখতে পাচ্ছ না স্কয়ারটা একবার 2 এর মাথায় বসবে একবার y এর মাথায় বসবে তাহলে 2 এর মাথায় স্কয়ার বসবে মানে কত 2 এর স্কয়ার 4 আর y এর মাথায় স্কয়ার বসবে তাই না লাস্ট লাইনটা দেখো আমরা যেটা করব দেখো x তাহলে দেখো মাইনাস y আর মাইনাস 2y তাহলে কি হবে মাইনাস 3y তাই না কারণ মাইনাসে মাইনাসে কি প্লাস দুখানা y আর একখানা y মিলিয়ে কি হবে তিনখানা y তো এবারে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আছে মাইনাস টু এক্স ওয়াই যেমন আছে আমরা লিখলাম প্লাস ওয়াই এর স্কোয়ার যেমন আছে আমরা লিখছি এবারে দেখো আমরা গুণ করব হ্যাঁ টু ওয়াই দিয়ে একবার এক্স কে গুণ করলে কি হবে টু এক্স ওয়াই ঠিক আছে এবারে আমরা এই টু ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করব ঠিক আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে কি হবে টু ওয়াই এর স্কোয়ার প্লাস ফোর ওয়াই এর স্কোয়ার যেমন আছে কি করছি আমরা দেখে দেখে টুকছি ঠিক আছে তাহলে দেখো এবারে এই পরের লাইনে দেখি কী কী কাটা যায় কিছু কাটা যায় কি না আগে দেখি তার আগে এটাকে আমরা লিখে ফেলি ঠিক আছে তাহলে দেখো এখানে কী কাটা যাবে দেখো মাইনাস টু এক্স ওয়াই এখানে দেখো কী লেখা রয়েছে প্লাস টু এক্স ওয়াই তাহলে এই প্লাস টু এক্স ওয়াই আর মাইনাস টু এক্স ওয়াইকে আমরা কেটে দিচ্ছি ঠিক আছে আবার দেখো এখানে কী লেখা রয়েছে তাহলে ভালো করে দেখবে এক্সের স্কোয়ার ঠিক আছে এক্সের স্কোয়ার লিখলাম তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে একখানা ওয়াই স্কোয়ার আর এখানে চারখানা ওয়াই স্কোয়ার দুজনের আগেই দেখো প্লাস তাহলে প্লাস করে নিলে কত হবে চারখানা ওয়াই স্কোয়ার আর একখানা ওয়াই স্কোয়ার মানে কি পাঁচখানা ওয়াই এর স্কোয়ার না আর পাঁচখানা ওয়াই এর স্কোয়ার থেকে আমরা বিয়োগ করব এই দুখানা ওয়াই এর স্কোয়ারকে তাহলে কত হবে হবে তিনখানা ওয়াই এর স্কোয়ার এই হয়ে গেল আমাদের অঙ্কটা কি শেষ তাহলে আমরা এইখানে কি লিখবো অ্যান্সার বলে বোঝা গেল তাহলে দেখো এবারে আমরা করব ছয়ের দাগের বারোর অঙ্কটা তাহলে দেখো ছয়ের দাগের বারোর অঙ্কে প্রথমে যেরকম আট আছে আছে তারপরে এই যে এই অংশটা দেখছো না এই অংশটা এই অংশটাকে না আমরা পুরো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব তো এই লাইনে আমরা ব্র্যাকেটটা করব না পরের লাইনে দেখো আমরা ব্র্যাকেটটাকে করছি তো দেখো আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে দেখো এখানে কী লেখা রয়েছে এ কিউব যেমন আছে আমরা লিখব তারপরে ব্র্যাকেটের মধ্যে যেই আমরা লিখবো না তখন এই চিহ্নগুলো কীভাবে চেঞ্জ হতে থাকবে দেখো ব্র্যাকেটের বাইরে কী রয়েছে মাইনাসে প্লাসে কী হবে এখানে মাইনাস তারপরে থ্রি এ স্কোয়ার বি যেমন আছে আমরা লিখব আবার দেখো তোমরা ব্র্যাকেটের বাইরে কী রয়েছে মাইনাস আর এই মাইনাসে কী লিখবো আমরা প্লাস তাহলে কি অত কত হবে থ্রি এ বি স্কোয়ার আবার দেখো এই মাইনাসে আর এই প্লাসে আমরা কী করব করব মাইনাস বুঝতে পারলে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কী করলাম এই অংশটুকুনিকে এই অংশটুকুনিকে কী করলাম আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম ব্র্যাকেটের মধ্যে নেবার ফলে এই যে এই অংশটা কিন্তু একটা সূত্রে পরিণত হলো কি সেই সূত্রটা তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো ঠিক একই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা কার সূত্র এটা হলো দেখো এখানে কী লেখা রয়েছে এই দেখো এখানে কী লেখা রয়েছে এ মাইনাস বি হোল কিউবের কিন্তু এটা সূত্র তাহলে আমরা কী লিখবো এ মাইনাস বি হোল কিউব আর এখানে দেখো রয়েছে আট আর আট মানে আমরা কী জানি দুয়ের কি কিউব তাই না মাঝখানে আমরা কী দেবো বিয়োগ চিহ্ন দেব এবারে আমরা কীভাবে অঙ্কটাকে করবো সেটাকে দেখো তাহলে দেখো এইটাকে আমরা ভেবে নেব কি এ আর এই অংশটাকে আমরা কী ভেবে নেবো বলো তো বি তাহলে এটাকে আমরা এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে করব ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি এই দেখো তিন নম্বরে লেখা রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী লেখা রয়েছে দেখো এ মাইনাস বি তাহলে দেখো আমরা কী লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এ মানে কি দুই তাহলে এ মাইনাস বি মানে আমরা কী লিখবো এ মাইনাস বিকে ঠিক আছে তাহলে এই হলো এ মাইনাস বি তারপরে দেখো কী লিখতে হবে দেখো এ স্কোয়ার তার মানে এ মানে কি দুই তার স্কোয়ার এই হলো এ স্কোয়ার প্লাস আমরা কী লিখবো এ বি এ বি তার মানে এ মানে কী লিখবো আমরা দুই লিখবো আর বি মানে কী লিখবো এই দেখো বি মানে এই অংশটা এ মাইনাস বি ঠিক আছে তারপরে দেখো কী লেখা রয়েছে প্লাস কী লেখা রয়েছে দেখো বি স্কোয়ার তাহলে বি মানে আমরা কী লিখবো এই দেখো বি মানে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি তার কী লিখবো আমরা স্কোয়ার বুঝতে পারলে এবং পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট টেনে দেবো ঠিক আছে তাহলে চলো এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলোকে তুলে দিই অঙ্কটাকে করি তাহলে দেখো দুই মাইনাস দেখো এ এবারে দেখো ভালো করে মাইনাসে মাইনাসে আমরা কী লিখবো এখানে প্লাস বুঝতে পারলে তারপরে দেখো এখানে কী রয়েছে দেখো দুই তার মাথায় কি স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার কত লিখবো চার ইনটু এবারে দেখো এই দুই দিয়ে আমরা একবার একে গুণ করি বিকে গুণ করি দুই দিয়ে একে গুণ করলে কী পাবো টু এ
তারপরে দুই দিয়ে যদি আমরা বিকে গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস কী পাবো আমরা টু বি প্লাস। এবারে দেখো এখানে কী রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তোমরা এখানে জানতেই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি একটু আগে লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস কি টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তোমরা জানোই তাই না। তাহলে আমরা একইভাবে লিখবো এটাকে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারকে, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করছি না, কী লিখবো তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী লিখবো আমরা বি স্কোয়ার, বুঝতে পারলে। এবার দেখি কিছু কোনো অংশ কিছু কাটাকুটি যাবে কি না। তো তো দেখো এখান থেকে এতটার কিছু অংশই কিছু কাটাকুটি যাবে না, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে এর পাশে আমি লিখে দিচ্ছি কি অ্যান্সার, এটা হয়ে গেল ঠিক আছে। তাহলে এবারে আমরা চলে আসবো কত দাগের, ছয়ের দাগের তেরোর অঙ্কতে। তাহলে দেখো কীভাবে করব, দেখো আগে না আমরা এই যে এই পোর্শান থেকে এই পোর্শানটুকু নাকি আগে ব্র্যাকেট করে দিই ঠিক আছে। তাহলে ব্র্যাকেট করলে দেখো কেমন হবে, দেখো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে পুরো লিখছি যা আছে যা আছে। আমরা কী করলাম প্রথম থেকে পুরো কতটা অবধি, আমরা এই বি টু দি পাওয়ার সিক্স পর্যন্ত আমরা কী করলাম পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে লিখলাম, এবং এপারেও যেমন এ কিউব বি কিউব যেমন আছে আমরা লিখলাম। এইবারে দেখো এইটাকে একটা কীভাবে সূত্রের রূপে আমরা পরিণত করবো সেইটাকে ভালো করে তোমরা দেখবে ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে কত রয়েছে, দেখো এক্স টু দি পাওয়ার সিক্স, তো তাহলে আমি ওকে এরকমভাবে লিখছি এক্সের স্কোয়ার, আর এখানে আমি দেখো লিখছি কিউব, তারপরে দেখো প্লাস যেমন আছে আছে। এবার এই অংশটাকে আর এখানে আমি লিখছি না, একটু ফাঁকা রাখছি, আবার এই অংশটাকেও লিখছি না ফাঁকা রাখছি, রেখে আমি লিখছি বি টু দি পাওয়ার সিক্সকে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, বি এর স্কোয়ার এবং বাইরে থেকে কিউব ঠিক আছে। এবং এই অংশটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো এ কিউব বি কিউব রয়েছে, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি এ আর বি, আর এরকমভাবে লিখে আমরা বাইরে থেকে এখানে কিউব দিচ্ছি ঠিক আছে। তাহলে এ বি মাথায় কিউব। এইবারে কথা হলো কি কথা, দেখো আমি যদি একটু এই সূত্রটাকে মডিফাই করি, দেখো এই যে এ মাইনাস বি হোল কিউবের এই সূত্রটাকে যদি আমি এরকমভাবে একটু মডিফাই করি তাহলে কেমন হবে, দেখো দেখো তোমরা এই জায়গাটায় এ কিউব প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে। এটা কার সূত্র, দেখো এটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো ঠিক সেইভাবে আমি এটাকে লেখার চেষ্টা করছি, মাঝখানের এই পোর্শনটায় আমরা কী লিখি কী সূত্রতে হয় থ্রি এ স্কোয়ার বি। তাহলে দেখো আমি এখানে লিখছি থ্রি, এবারে এই জায়গাটা হলো এ ঠিক আছে, তার মানে এই হলো এ, তারপরে কী লিখতে হয় তার স্কোয়ার এ স্কোয়ার বি, এই যে বি রয়েছে তাহলে বি মানে কিন্তু এই অংশটা, বি স্কোয়ারটাই কিন্তু বি ঠিক আছে, বি স্কোয়ারটাই কি আমাদের কাছে বি, বোঝা গেল। আবার এইখানে কী লিখতে হয় দেখো থ্রি এ বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো কি থ্রি এ মানে কী লিখবো, এই দেখো এক্স স্কোয়ারকে লিখবো, আর তারপরে কী লিখতে হয় বি স্কোয়ার, তাহলে বি মানে আমরা কী লিখবো, এই দেখো বি মানে হলো বি স্কোয়ার, কিন্তু বি এর মাথায় আবার স্কোয়ার রয়েছে, তার মানে আমরা এখানে কী দেবো স্কোয়ার দেবো, বুঝতে পারলে। তাহলে এটা কার সূত্রতে হচ্ছে, দেখো এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কার সূত্র, এই দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা লিখবো এ মানে কী লিখবো, এই এক্স স্কোয়ার প্লাস বি মানে কী লিখবো, এই দেখো বি মানে হলো বি স্কোয়ার, তাহলে এই হলো এ প্লাস বি তার হোল কিউব প্লাস এখানে দেখো কী লেখা রয়েছে এ বি, তাহলে আমি লিখছি এ বি তার বাইরে থেকে কিউব। তাহলে এইটাকে আমরা আবার ভেবে নেব এ, আবার এইটাকে আমরা কী ভেবে নেব বি, তাহলে এটাকে আবার আমরা কার সূত্রে ভাঙবো, তোমরা জানোই এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে লেখাই আছে, প্রথমে কী লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে চলো আগে আমরা লিখে ফেলি এ প্লাস বি। তাহলে এ মানে কি এই অংশটা, তাহলে এই হলো এ প্লাস বি মানে কী লিখবো আমরা এ বি, বোঝা গেল। তাহলে এই হলো এ প্লাস বি, এবারে আমরা কী লিখবো এ স্কোয়ার, তাহলে এ মানে কী লিখবো এইটা, এ মানে হলো কি এইটা, তাহলে এই হলো এ স্কোয়ার, তারপরে কী লিখতে হবে মাইনাস কী লিখবো আমরা এ বি, এ মানে এই অংশটা, এই যে এটা হলো এ, এবার কী লিখবো বি, বি মানে কি বি মানে হলো এ বি তাই না, প্লাস দেখো কী লিখতে হবে বি স্কোয়ার, তাহলে বি মানে কি এ বি তার স্কোয়ার, বুঝতে পারলে না পারলে না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা কী করবো ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কেমন হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেমন আছে আমি কী করলাম শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে লিখে দিলাম। এবারে এই দিকে দেখো এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে এখানে এ মানে কোনটা বলো তো, এই এক্স স্কোয়ারটাকে আমরা ভেবে নেবো এ, আর এই বি স্কোয়ারটাকে আমরা কী ভেবে নেবো বি ঠিক আছে। তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা দেখো,
এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমি যদি এই জায়গাগুলো একটু মডিফাই করে দিই তাহলে হয়ে গেল কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে দেখো কী লেখা রয়েছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ মানে কি এক্স স্কোয়ার, তাহলে এই আমরা লিখলাম এ তার মাথায় স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি টু। এ মানে কি, এ মানে হলো এক্স স্কোয়ার, এই হলো এক্স স্কোয়ার। এবার বি মানে কি বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি বি স্কোয়ার না, তাহলে এই হলো বি তার মাথায় কি লিখবো স্কোয়ার। এবার এ বিটাকে না এই সামনে লিখি, এই জায়গাটাতে লিখি মাইনাস এ বি, তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে আছে। এরপরে এই দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার এর মাথায় একবার বি এর মাথায়, অর্থাৎ একবার এর মাথাতে আমরা স্কোয়ার বসাবো একবার বি এর মাথাতে আমরা স্কোয়ার বসাবো, বোঝা গেল। তাহলে আর একটা লাইন আমরা অঙ্কটাকে করব, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেমন আছে আছে, ঠিক আছে। এরপরে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলে এই যে দেখো এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে কত হবে দুই দুগুণে চার প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার। আবার দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কী হবে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে হবে দুই দুগুণে হবে কত চার, তাই না। আবার দেখো এইটাকে আর এটাকে গুণ করার কোনো প্রয়োজন নেই, করলেও করতে পারো, তো আমি যেমন আছে তেমনই টুকে দিচ্ছি, হ্যাঁ, আর এটাকে গুণ না করে যেমন আছে তেমন টুকে দিচ্ছি, এবং এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো আর সেরকম কিছু কাটাকুটি যাওয়ার সম্ভাবনা নেই, তাহলে এই অঙ্কটা আমাদের এখানেই প্রায় শেষ হয়ে গেল, আর এইটা হলো কি আমাদের উত্তর, বোঝা গেল। তাহলে এবারে আমরা করব ছয়ের দাগে চোদ্দোটা। তাহলে দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স, তো তাকে আমরা এরকমভাবে লিখতে পারি এক্সের ভেতরের পাওয়ারটা কত লিখলাম ব্র্যাকেটের ভেতরে দুই আর বাইরের দিক থেকে পাওয়ার লিখছি তিন, তাহলে কত হচ্ছে দুই তিনে ছয়, তাই না। আর সাতাশ মানে কার কিউব আমরা জানি তিনের কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, আগে এইটাকে আমরা ধরে নিই এ, আর এইটাকে আমরা কী ধরে নিই বলো তো বি বলে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এই যে এক নম্বর সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে আমরা কী লিখবো দেখো এখানে কী লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা প্রথমে লিখবো এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি আমরা লিখি, এ দেখো কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি মানে আমরা কী লিখবো তিন, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে কী লিখতে হবে দেখো এ স্কোয়ার, তাহলে এ মানে কী লিখবো, এই হলো এ এক্স স্কোয়ার, তাহলে এই হলো এ তার মাথায় আমরা আবার কী দেবো স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস দেখো মাইনাস লিখছি, তারপরে কী লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে কী লিখবো এক্স স্কোয়ার, তাহলে এই হলো এ, আর বি মানে কী লিখবো, এই দেখো বি মানে হলো তিন প্লাস দেখো এখানে কী রয়েছে বি স্কোয়ার, তাহলে বি মানে কী তিন তার স্কোয়ার, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কী হচ্ছে এক্স স্কোয়ার যেমন আছে আছে প্লাস তিন যেমন আছে আছে, ঠিক আছে। তারপরে দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে দেখো ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ভেতরের পাওয়ার কী হবে গুণ হয়ে যাবে, অর্থাৎ কত হবে দেখো দুই দুগুণে চার মাইনাস, তাহলে দেখো তিন আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার আমরা কত জানি নয়, তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ।